ভিউয়ার্স, আমাদের পাতালঘর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা কথা বলবো কর্ণ পিশাচিনীদের নিয়ে। কর্ণ পিশাচিনীরা কেন এত বেশি ভয়ঙ্কর, কেন এদেরকে সবাই ভয় পায়, আজকে এ বিষয়ে এই ভিডিওতে কথা বলবো। পিশাচতন্ত্রে সবচেয়ে ভয়ঙ্কর ও নিম্নমানের সাধনা হলো কর্ণ পিশাচিনী সাধনা। এই সাধনা যারা করে তারা মানুষ থেকে অনেক দূরে সরে যায়। মহাডামরি, ভ্রমরি এসব সাধনাতন্ত্র সাধারণত এক ধাপ, কিন্তু কর্ণ পিশাচিনীর অত্যন্ত নিম্নমানের ও ভয়ঙ্কর পিশাচিনী এরা। যোগকিনী, কালবক্র, হাকিনী, ভুলো ও কানাওয়ালা সমস্ত কিছুর গুরুমা বলা যেতে পারে এই কর্ণ পিশাচিনীকে। পিশাচতন্ত্রের এক প্রকার সর্বোচ্চ সিদ্ধিলাভ এই কর্ণ পিশাচিনী মন্ত্রের সিদ্ধিলাভ। কর্ণ পিশাচিনীর সাধনা করতে অনেকগুলো পিশাচ মন্ত্রের সিদ্ধ হতে হয়। এরপর মূলত সাধনা হয় 21 দিনের। তখন সাধক তার সাধন ক্ষেত্র ছেড়ে মোটেই বেরোতে পারে না। টানা 21 দিন রাতে নির্দিষ্ট জায়গায় মৃতদেহের উপর বসে সে সাধনা করতে হয়। ওই 21 দিন মূলত সবকিছু ত্যাগ করতে হয় সেই সাধনা ক্ষেত্রে। 21 দিনের প্রত্যেক দিন নিজেকে নিজের প্রস্রাব ধুয়ে নিতে হয়, কানে লাগাতে হয় নিজের মল আর শ্মশানের ছাই মিশ্রণ, নিজের মল আর গুয়ে বাবলা ডালের রস মেশানো ফোঁটা তিলক দিতে হয় নিজের ললাটে, আর 20তম দিনে একটা আস্ত মহিষ বলি দিয়ে সেই রক্তে সিদ্ধ হয়ে আহ্বান করতে হয় সেই কর্ণ পিশাচিনীকে। 21 দিনের দিন অমাবস্যার রাতে কর্ণ পিশাচিনী তুষ্ট হলে সেই সাধকের ঘাড়ে এসে বসে আর ফিসফিস করে কথা বলে সেই সাধকের কানে, তাই তার নাম কর্ণ পিশাচিনী। প্রথম কয়েকদিন সাধক নিজেকে দেবতার থেকে কম ভাবে না, কারণ সে মানুষের ভূত, ভবিষ্যৎ, বর্তমান সব দেখতে পায়। কিন্তু হায়, সাধক নিজের পরিণতির কথাই জানতে পারে না। ধীরে ধীরে কর্ণ পিশাচিনী সেই সাধককে তার সাথে সঙ্গমে লিপ্ত হতে বাধ্য করে, আর একবার যদি সেই সাধক তার সাথে সঙ্গমে লিপ্ত হয়, তাকে তৃপ্ত না করতে পারে, তাহলে ব্যাস তার জীবন শেষ। কর্ণ পিশাচিনী বারবার তাকে বাধ্য করবে সঙ্গমে লিপ্ত হতে, আর ততক্ষণ বাধ্য করবে যতক্ষণ না সেই পিশাচিনী তৃপ্ত হচ্ছে। আর এমন ভয়ঙ্কর পিশাচিনীকে তৃপ্ত করা কোনো দুর্বল মানুষের কাজ নয়, ফলে সাধকের শরীর ধীরে ধীরে শেষ হতে থাকে, আর তাতেই পিশাচিনীর কামদবেগ বৃদ্ধি পেতে থাকে। আর কর্ণ পিশাচিনী তার কানের পাশে অনবরত ফিসফিস করতে থাকে এবং তাকে তৃপ্ত করার জন্য বাধ্য করতে থাকে। এই করতে করতে সেই সাধক এক প্রকার পাগল হয়ে যায়, বাধ্য হয়ে তার সাথে বারবার সঙ্গম করতে থাকে। যদি সেই সাধকের কোনো ভৈরবী হয়ে থাকে তবে তাকেও মেরে ফেলে সেই কর্ণ পিশাচিনী। তবে হ্যাঁ, যে সাধক যৌন শক্তিতে সবল ও চালাক, সে তাকে কার্যসিদ্ধি করানোর পরে তাকে বিসর্জন দেয় কিংবা স্ত্রীরূপে বশ করে রাখে নিজের কাছে। আর বোকা ও দুর্বল সাধক পাগলের মতো ছুটতে থাকে, অনেক সময় সেই সাধকের মৃত্যুও হয়ে যায়। তো ভিউয়ার্স, এই কর্ণ পিশাচিনী সম্পর্কে তোমরা কি মনে করো? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আজকের মতো এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।